বিনোদনের তাজা খবরে স্বাগত। আমার বিয়ে আর হবে না, নুসরাত ফারিয়া। 2020 সালের 21 মার্চ পারিবারিক ভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার। ওই বছরের 12 জুন ফারিয়া ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে বাগদানের খবরটি সবাইকে দেন। ওই দিনই গণমাধ্যমকে ফারিয়া জানিয়েছিলেন ডিসেম্বরের কোনো এক সময় আয়োজন করে বিয়ে হবে তাদের। 2020 সালের সেই ডিসেম্বর পার হয়ে আরো 2 বছর অতিক্রম হয়ে গিয়েছে, নুসরাত ফারিয়ার বিয়ের কোনো খবর নেই। জানিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে ফিসফাস চলছে চারিদিকে। সম্প্রতি সেই ফিসফাসের জবাব দিলেন নুসরাত ফারিয়া। জানালেন বিয়ে আর করবেন না তিনি। নায়িকা বললেন, আমার বিয়ে আর হবে না, করছি না। কিন্তু কেন, এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী হাসতে হাসতে বলেন, এত জানার দরকার কি, ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না, জোর করে বিয়ে বাচ্চা এসব দরকার নাই তো, একটু রিল্যাক্সে একটু শান্তিতে থাকি না। এত আয়োজন করে আংটি বদল করলেন, দুজনের একটি সুন্দর ছবিও সেই সময় ফেসবুকে প্রকাশ করলেন, সবাইকে আনন্দের খবরটি জানালেন, এরপর এমন কি হলো যে বিষয়ে আপনি এতটাই বিরক্ত এবং বিয়ের ওপর মন উঠে গেল? নুসরাত ফারিয়া এ প্রসঙ্গে বলেন, জীবনে ওঠানামা তো থাকবেই, আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নেই, কোনো দ্বিধানন্দ নেই, কখনো হয়নি, কিন্তু বিয়েটা আর হচ্ছে না, এটা সত্যি। এই অভিনেত্রী বলেন, আমি যা করি বুঝে শুনেই করি, এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নেই। রনির সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে, সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝা পড়ার সিদ্ধান্ত। তিনি আরো বলেন, হুজুকে বেশ কিছু করা যায়, কিন্তু কিছুই করা ঠিক নয়, হুজুকের বশে করলে দীর্ঘ সময়ে ভোগান্তিটা আমারই হবে, এ কারণে ঠান্ডা মাথায় যা করার সেটাই করেছি, আমি সেভাবেই চলার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে। তাহলে কি বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয় পাচ্ছেন ফারিয়া? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশেপাশে অনেক বিচ্ছেদের খবর আমার ভয় লাগে, কারণ আমাদের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে এই বিবাহ বিচ্ছেদের বিষয়টি নেই, এটি আমার জন্য একটি মানসিক ট্রমা। রনির সঙ্গে বিয়ে হচ্ছে না বোঝা গেল, কিন্তু অন্য কোথাও বিয়ের ব্যাপারে পরিবার থেকে কোনো চাপ আসছে না? এ ব্যাপারে নায়িকা বলেন, পরিবার থেকে বিয়ের বিষয়ে সব সময় চাপ থাকে, কিন্তু আমি এখন যেভাবে যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি আসলে আমি ভাবতেই চাই না এবং কাজেই সময় দিতে চাই, সুতরাং কাজ ফেলে এখন বিয়ে করব না। তবে এই নায়িকার কথা, এক সময় তো বিয়ে করতেই হবে, যখন হবে তখন দেখা যাবে, এটি নিয়ে বাড়তি কোনো চাপ নেই মাথায়। এদিকে গত 25-27 নভেম্বর পর্যন্ত ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন এই নায়িকা। সেখানে তার পাতাল ঘর সিনেমাটি প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি তার প্রথম কোনো সিনেমার অংশগ্রহণ। ফারিয়ার স্মৃতিতে চলচ্চিত্র উৎসবটি রঙিন হয়ে থাকবে। তিনি বলেন, আমি অনেক অ্যাওয়ার্ডের শোতে অংশ নিয়েছি, অনেক নৃত্য করেছি, অনেক উপস্থাপনাও করেছি, এ কারণে প্রস্তুত হয়ে এভাবে রেড কার্পেটে হাঁটা হয়নি। আমি রেড কার্পেটে হাঁটার জন্য এবার প্রস্তুতি নিয়েছিলাম, আলাদা করে শাড়ি বানিয়েছিলাম, শাড়ি পরে আমি রেড কার্পেটে হেঁটেছি। তিনি আরো বলেন, যে কদিন ওখানে ছিলাম সিনেমার পরিবেশের মধ্যেই ছিলাম, পৃথিবীর বিভিন্ন দেশের পরিচালক প্রযোজক অভিনয় শিল্পীদের সঙ্গে পরিচয় হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, চেনা জানা হয়েছে, খুবই ভালো সময় কেটেছে। তাছাড়া বাংলাদেশ থেকে মিমি আপা, চঞ্চল ভাই, জয়া আপা সহ অনেকে ছিলেন সেখানে, একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি আমরা। বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।